তো হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো বেলুন ব্লোয়িং আর তো রিকোয়েস্ট ভিডিও ছিল অনেকদিন, বেলুন মানে বেলুন এখনও বেলুন ফুলিয়ে ফাটানোর একটা রিকোয়েস্ট এখনও ছিল। তো আমি রেগুলার ব্লগ দিচ্ছিলাম বলে আমি দিইনি। তো বেলুনটা এখন বেলুন এর আগের দিনকে কী করেছি, ছোট নিয়েছি, এখন বড় হবে বেলুনটা, ঠিক আছে? তো বেলুন ফাটাই এবং না ফুলিয়ে নিই না ফাটাবো, ঠিক আছে? অনেকগুলো আছে, দেখবে তোমরা অনেকগুলো আছে। তো আমার মেয়ের জন্য দুটো রেখে দিব, না হলে কাঁদবে। তো আমি কটা মানে কই কতটা ফাটাবো সেটা আমি বলে দিচ্ছি। চারটে, দুটো ইয়েলো ফাটাবো, চারটে হচ্ছে পিঙ্ক আর দুটো গ্রিন, আর একটা ফাটাবো রেড কালার, ঠিক আছে? তো এই পিঙ্কগুলো যেগুলো এগুলো বেশি মোটা, মানে বেশি বড় হবে আর মোটা হবে, ফুলবে। বেলুন ফোলানো যায়, এই যে বেঁধে আমার ফাটানো, এইটা সমস্যা বেশি হয়ে যায়, পারি না। তো এদিকে একজন ক্যারি নিয়ে ফাটাতে বসে গেছে, এইগুলো পারবে না বলছে, আমি পারবো না, আমি ভয় লাগবে, আমাকে ক্যারি ফাটাতে দাও। তো এই দেখো একটা হয়েছে, ওই গো ফাটছে না, দেখো হয়েছে।
ফুলে গেলে ফুলে দিলে না ফেটে যায় তাড়াতাড়ি, মানে নিজে ফাটানো হয় না ফেটেই যায়। এইটুকু ঠিক আছে, দেখো অনেকটাই, দেখো তো অনেকটাই মোটা হয়েছে। রুসারটা সব থেকে মোটা হয়েছে বেশি। আর ফলানো যাবে না, এত মোটা ফলানো হয়, ফাটানো হয়। তিনটে হয়েছে, ও এটা ইয়েলো কালার পড়ে গেল, আমি এগুলো ফাটাবো না, গ্রিন কালার দুটো ফাটাবো আর ইয়েলো কালার দুটো ফাটাবো। এখানে একটা তিনটে কোন আছে, তাহলে এইটা হয়ে গেলে চারটে হবে। হাঁপিয়ে যাচ্ছি, আর একজন কমেন্টে বলেছে ঠোঙা ফাটানোর জন্য, তো ঠোঙা পাচ্ছি না, তো খুঁজছি, তো ঠোঙা জিনিসটা এখন আর মানে পাওয়া যাচ্ছে না বাজারে, তো খুঁজেছি কিন্তু পাইনি, যদি পাই তাহলে তোমাদের মানে যে রিকোয়েস্ট করেছো ঠোঙা ফাটানোটা দেখাবো। একটা হয়েছে গ্রিন কালার, তো তোমাদেরকে এই রুসা এর মধ্যে কি গো, দেখো এটা হচ্ছে হনুমান, এটা হচ্ছে লায়ন, এটা হচ্ছে এলিফ্যান্ট, এটা হচ্ছে কি জেব্রা। আরে তাই তো সুন্দর গো, বেলুনের মধ্যে জেব্রা আছে, দেখো সবকিছু ছবি দেওয়া আছে, দেখছো আমি ফোলাচ্ছি এবং ফাটাচ্ছি, আমার তো খুব ভয় লাগতো বেলুন ফোলানো, ফাটাতে ফোলাতে পারতাম কিন্তু ফাটাতে খুব ভয় লাগতো, কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি ফাটিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু এই বেলুনে ফাটাতে গিয়ে লেগেছে, আর বেলুন ফোলানো সব থেকে কষ্টের জিনিস, আর ফাটাটা আবার হাতে লেগেছে আর দুটো ফাটাবো, এইগুলো তো দুটো ফাটাবো।
অনেক পরে আওয়াজে কান আওয়াজ পাচ্ছি না, ঠিকঠাক শুনতে পাচ্ছি না, কানে ব্যথা হয়ে গেল, শুনতে পাচ্ছি না গো। দেখো আমার মামটাকে, আর একটা আছে এটা খোলাবো, এটা খুলিয়ে দিই, হ্যাঁ তাহলে হয়ে যাবে। তো এটা হলে হয়ে যাবে আমার বেলুন ফোলানো কমপ্লিট আর ফাটানো কমপ্লিট। তো 1 2 3 আর ফাটাবো না, হয়ে গেল। তো এইগুলো, এই চারটে, এই চারটে, এই দুটো ছোট ছোট পিঙ্ক, এটা এই রেড কালার, এখানে আছে একটা আছে বড় পিঙ্ক আর এটা রেড কালার, মানে দুটো রেড কালার, দুটো ছোট পিঙ্ক কালার, একটা বড় পিঙ্ক কালার। আর পাঁচটা রেখে দিলাম আমার মেয়ে কোনো সময় খেলে, তো ফুলিয়ে নিয়ে। তো ঠিক আছে, বাই, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।